হ্যালো স্টুডেন্ট গুড মর্নিং দেখো এখন আমি তোমাদের স্ট্যান্ডার্ড ফাইভে ব্যাকরণ ক্লাস করাবো তোমাদের আগের দিনে হয়েছিল নিমিত্ত কারক আর অপাদানকারক আজকে আমি তোমাদের অধিকরণকারক করাবো দেখো সকালে মা আমা মা আমাকে থালায় ভাত দিলেন মা আমাকে কখন ভাত দিলেন মা আমাকে কোথায় ভাত দিলেন মার ভাত দেওয়া কাজটি ঘটার সময় সকালে এবং কাজটি ঘটার স্থান থালায় এখানে ক্রিয়াটি ঘটার স্থান ও কাল থালায় ও সকালে এই পদ দুটি অধিকরণকারক মানে কি বলছে এখানে ক্রিয়াটি ঘটার স্থান ও কাল থালায় ও সকালে এই পদ দুটি হচ্ছে অধিকরণ কারক দেখো এইটা ভালো করে দেখো কি বলেছে মা আমাকে কখন ভাত দিলেন এবং মা আমাকে কোথায় ভাত দিলেন মানে কোথায় মানে হচ্ছে কোন জায়গায় মানে সেটা স্থান বোঝাচ্ছে আর কখন মানে হচ্ছে কোন কালে ভাত দিলেন ঠিক আছে মানে কোন সময় ভাত দিলেন মায়ের ভা মায়ের ভাত দেওয়া কাজটি ঘটার সময় সকালে এবং কাজটি ঘটার স্থান এই যে কাজটি কখন ঘটেছে এবং কাজটি ঘটার স্থান এখানে ক্রিয়াটি ঘটার স্থান ও কাল থালায় ও সকালে এই পদ্মটি হচ্ছে কি কারক না কারক। যে পদের দ্বারা ক্রিয়াটি ঘটার স্থান বা কাল বা বিষয় বোঝায় তাকে বলা হয় কারক। ভালো করে সংজ্ঞাটা দেখো যে পদের দ্বারা ক্রিয়াটি ঘটার স্থান বা কাল বা বিষয় বোঝায় তাকেই বলা হয় কারক। নিচে আরও কয়েকটি উদাহরণ দেওয়া হলো মা তাদের ঝোপের মধ্যে লুকিয়ে রেখেছে রেখে দেওয়া কাজটি ঘটেছে কোথায় না কোথায় ঘটেছে না ঝোপের মধ্যে তাই ঝোপের মধ্যে অধিকরণ করো প্রত্যেকটাকে টেনে টেনে জল নামায় টেনে টেনে জলে নামায় তারপর তাদের ডাঙায় তুলে দেয় ফুটপাথে ওই বাকি ঘুমটা শেষ করতে লাগুন তাহলে যখন কি ক্রিয়াটির স্থান এবং স্থান কাল বোঝাচ্ছে তখনই হচ্ছে কি হয়ে যাচ্ছে সেটাই অধিকরণ কারক কি বলছে দেখো এক যে আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে আজ থেকে আবার সভায় গিয়ে বসবো আজ রাতে সমুদ্র খুব উত্তাল হয়ে উঠবে উত্তাল হয়ে ওটা কাজটি ঘটবে কোন সময়ে রাতে ক্রিয়াটি ঘটার সময় রাতে তাই এটি অধিকরণ কারক শীতকালে তাড়াতাড়ি সূর্য অস্ত যায় দশটায় স্কুলে যাই বেলা একটায় টিফিন হয় বৈশাখ মাসে পঁচিশ তারিখে রবীন্দ্রনাথের জন্ম সে অঙ্কে কাঁচা কোন বিষয়ে কাঁচা আচ্ছা কোন বিষয়ে অঙ্কে কাঁচা কোন বিষয়ে কাঁচা অঙ্কে অর্থাৎ অঙ্ক বিষয়ে অঙ্কে অধিকরণ কারক সে বাংলায় ভালো তার ধর্মে মতি আছে মনে রাখবে অধিকরণ কারক সাধারণত এ তে উন্তেস্তা বিভক্তি যুক্ত থাকে মধ্যে ভিতরে মাঝে উপরে ইত্যাদি শব্দ বিভক্তির মতো বসে তারপরে কি বলছে দেখো সম্বন্ধপদ রবির দাদা আসছেন এই বাক্যে তাহলে অধিকরণকারক বুঝতে পারলে যে কোনো ক্রিয়ার স্থান এবং কালকে বোঝালেই সেটা হচ্ছে অধিকরণকারক পদ হচ্ছে রবির দাদা আসছেন এই বাক্যে আসছেন ক্রিয়ার কর্তা হচ্ছে কে দাদা আসছেন ক্রিয়ার কর্তা হচ্ছে দাদা কার দাদা রবির এখানে দাদা পদটির সঙ্গে রবির পদটির সম্বন্ধ সম্বন্ধ রবির পদ রবির পদটির কারক নয় সম্বন্ধ পদ অনুরূপে দেখো তোমার মা একথা বলছেন বাড়িতে হানসেন মা ব্যস্ত হয়ে উঠলেন আমার নাম তিনকড়ি মুখোপাধ্যায় ইহাতে দুঃখিত কিছু নহে মোর মন কাঞ্জির রাজা কর্ণাট জয় করতে গেলেন তোমার হানসের আমার এই যে তোমার আমার ঠিক আছে মোর এগুলো হচ্ছে সম্বন্ধপদ ক্রিয়ার সঙ্গে যার সরাসরি সম্বন্ধ নেই অন্য পদের সঙ্গে যে পদের সম্বন্ধ থাকে তাকেই সম্বন্ধপদ বলে তাহলে সম্বন্ধপদ কাকে বলছে যে ক্রিয়ার সঙ্গে সরাসরি সম্বন্ধ নেই অন্য পদের যে পদের সম্বন্ধ থাক তাকে পদ বলে মনে রাখবে সম্বন্ধপদের সম্বোধন পদ দেখবার কি বলছে ওমা তোমার চরণ দুটি বক্ষে আমায় ধরি কি মেরেছে ও আজ ও আজ তারা যাস বা ঘরের বাহিরে ওরে আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস খাসা খাসা বাবা বুদ্ধি করেছিল দেখো ওমা এই যে আমি যেগুলো ডাক দিলাম ওমা ভুতু ও গো ওরে বাবা ওরে নুরু এগুলোই হচ্ছে সম্বন্ধন পদ সম্বোধন পদ সম্বোধন কথাটির অর্থ হচ্ছে আহ্বান বা ডাকা বাক্যে যে পদের দ্বারা কাউকে ডাকা বা আহ্বান করা হয় তাকেই বলা হয় সম্বন্ধ সম্বোধন পদ মনে রাখবে সম্বোধন পদটির সঙ্গে বাক্যের ক্রিয়াপদের কোনো সম্পর্ক থাকে না তাই সম্বোধন পদ কারণ নয় আচ্ছা খুব ভালো করে শুনে রাখো সম্বোধন মানে হচ্ছে কি ডাকা যখন তুমি একটা বাক্যের মধ্যে কাউকে ডাকছো সেটাই কিন্তু সম্বোধন পদ যেমন হচ্ছে এই যে ওমা ভুতু ও ওরে বাবা ওরে নুরু মানে এই যে দেখো এগুলো তো হচ্ছে ডাকা ডাকা ও গো বাবা ওরে নুরু এগুলো হচ্ছে কি পথ সম্বোধন পথ কারণ এটা কাউকে ডাকছে ঠিক আছে আজ তাহলে এতটুকুই থাক আর এই সম্বোধন পথ কিন্তু কোনো কারক নয় ভালো করে মনে রাখবে যাই হোক আমি নেক্সট দিন কিন্তু তোমাদের নতুন কোনো ক্লাস করাবো টাকা হবে না ডে থ্যাংক ইউ